হরে কৃষ্ণ। আমি দীননাথ গোবিন্দ দাস। আজ একটু আমার বন্ধুর সাথে আমি ঘুরতে বেরিয়েছি। তো আমরা ঈশ্বরদান ভবন মায়াপুর ইস্কন মন্দিরের গেস্ট হাউস এইদিকে সকালবেলা ঘুরতে এসেছি। খুব মনোরম দৃশ্য এবং এখানে ভিআইপি যারা আসেন এনারা এখানে থাকেন এবং সর্বসাধারণরাও থাকতে পারেন, আপনারা দর্শন করুন। এই দেখছেন ঈশ্বরদান ভবনের মেন গেট লেখা রয়েছে, এখান থেকেই শুরু হলো এবং গার্ডেন ঈশ্বরদান ভবনের আপনারা দর্শন করছেন। এবং সামনে যে ফ্ল্যাটটি দেখছেন সেটি হচ্ছে গীতা ভবন। এই আমার বন্ধু সামনে ঘোরাঘুরি করছে, আমি রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। এবং সামনে যে দেখছেন এটি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, চন্দ্রোদয় মন্দির নতুন নির্মিত হচ্ছে। কিছু অংশ দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ। কলিযুগের পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপের মায়াপুরে তিনি এসে এই কলিযুগের মানুষদের তিনি কৃপা করেছেন এবং তিনি এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি তা প্রদান করেছেন, যার মাধ্যমে কলিহত জীব এই জন্মমৃত্যু জরাবেধি চক্র থেকে উদ্ধার হতে পারেন। এবং এই সামনের বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে গেস্ট হাউস। সমস্ত যারা আবাসিকরা তারা এখানে থাকেন এবং কিছু কিছু ফ্ল্যাট নিজস্বরও রয়েছে, যারা পুরোপুরিভাবে এখানে থেকে ভগবানের সেবায় যুক্ত এবং ধামে বাস। তো আমরা ঈশ্বরদান ভবনের পার্ক দর্শন করছি। দেশ দেশান্তর থেকে সমস্ত অতিথিরা এসে এখানে থাকেন এবং মহাপ্রভুর কৃপা লাভের আশায় এবং সাধুগুরু বৈষ্ণবদের দর্শনেও এবং সর্বোপরি রাধা মাধব দর্শনের জন্য এখানে আসেন। এই দেখছেন আমরা ঈশ্বরদান ভবনের মেন গেটের দিকে আমরা যাচ্ছি। দেখছেন ফুল গাছ সকালবেলায় সব ঠিকঠাক করছেন প্রভুরা এবং ঈশ্বরদানের মেন গেট এইখান দিকে প্রবেশ করা হয়। দেখছেন অতিথিরা বেরোচ্ছে, অতীব সুন্দর গেস্ট হাউস।
হরে কৃষ্ণ। কোথা থেকে এসছেন আপনারা? আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বলুন। ত্রিপুরা থেকে এসছেন, আপনার নাম কি? আমার নাম রামচন্দ্র। কেমন লাগলো? রাধা মাধব দর্শন হয়েছে? হ্যাঁ, রাধা মাধব দর্শন। আমাদের ঈশ্বরদান ভবনের কেমন পরিষ্কার পরিচ্ছন্ন? কেমন নাম? খুব ভালো। আচ্ছা, আবার আসবেন? অবশ্যই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনি কিছু বলুন, কেমন লাগলো মায়াপুর এবং ঈশ্বরদান ভবন? হরে কৃষ্ণ, আবার আসবেন। আপনার নাম? জোরে বলুন। সোমান। দেখছেন ঈশ্বরদান ভবনের মেন গেট। এবং খুব সুন্দর ফুলে সজ্জিত দেখতেই পাচ্ছেন আপনারা। এই ঈশ্বরদান ভবনে এসে মায়াপুরে থাকতে পারবেন। ঈশ্বরদান ভবনের সুবিধা রয়েছে, এক্সিস ব্যাংক ব্যবস্থা রয়েছে, এখানে এটিএম ব্যবস্থাও রয়েছে, এবং এখানের পরিষেবা অতীব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আইসিআইস ব্যাংক। হরে কৃষ্ণ। এবং আমি এই ঈশ্বরদান ভবনে রুম বুকিংয়ের জন্য আপনাদেরকে নাম্বারও দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ঈশ্বরদান ভবনে আপনারা রুম বুকিং করতে পারবেন মায়াপুরের। হরে কৃষ্ণ। দেখছেন ঈশ্বরদান ভবনের সুসেন, এবং এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বার দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন। অতীব মনোরম তীর্থযাত্রীদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা ভিতরে স্টেশনের ভিতরে দেখতে পাচ্ছেন। এরকম ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আপনারা পেয়ে থাকেন এবং সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে যাবে। হরে কৃষ্ণ।